পাতা খেলা আদিবাসী সমাজের প্রচলিত একটি খেলা পাতা খেলা কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে এই খেলাটি লোহাডাঙ্গা নামক একটি স্থানে তুরি আদিবাসীরা বাস করতেন যুগ যুগ ধরে এই অঞ্চলে তুরিরাই আয়োজন করত পাতা খেলার সেই সময় ধুমধামের সঙ্গে চলত এর আয়োজন কিন্তু দিন দিন বদলে যায় তুরিদের অবস্থা দারিদ্র বাসাবাদে গ্রামটিতে ফলে এক সময় বন্ধ হয়ে যায় পাতা খেলার আয়োজন কালের বিবর্তনে হারিয়ে যাওয়া খেলাটি ঠিক আগের মতো পুনর্জীবিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার জামালপুর গ্রামের কিছু তরুণ প্রজন্ম আর আমাদের উচিত এভাবেই বাংলার ঐতিহ্যগুলোকে টিকিয়ে রাখা এই খেলার সারমর্ম হলো বিশাল একটি মাঠ জুড়ে আয়োজন করা হয় এই খেলার মাঠের চারপাশে অবস্থান করে ফকির তথা তান্ত্রিকেরা তাদের দুই অথবা তিনজন নিয়ে এক একটি গ্রুপ করানো হয় তারপর তাদের চারপাশে কাটা হয় একটি দাগ যেন এই দাগের বাহিরে তান্ত্রিকরা কখনোই প্রবেশ করতে না পারে আর মাঠের মাঝখানে অবস্থান করে তুলরাশিগণ একজন ব্যক্তি যাকে পাতা বলা হয় তান্ত্রিক গণরা তাদের তন্ত্রমন্ত্র বলে যে এই পাতাকে তাদের ঘরে বশ করাতে পারবে তবেই তাকে দেওয়া হয় এক পয়েন্ট এইভাবে নির্দিষ্ট সময়ে যে অতিরিক্ত পয়েন্ট পাবে তাকেই এই খেলার বিজয়ী ঘোষণা করা হয় নিশ্চিন্তপুর মোহাম্মদী পাকদরবার শরীফ দূর দূরান্ত থেকে তান্ত্রিকেরা এই পাতা খেলায় অংশগ্রহণ করে থাকে যেমন আমরা জানতে পারলাম এই গ্রুপটি মোহাম্মদীয় পাক দরবার শরীফ হতে এই পাতা খেলায় আজ অংশগ্রহণ করেছে শৃঙ্খলা করার কিছু নেই আমার দর্শক শ্রোতা অতি ভদ্র প্রিয় তাদের ধর্ষণ পরীক্ষা তারা দেবেন না আপনারা তাড়াতাড়ি খেলার সুযোগ দেন তাড়াতাড়ি খেলা শুরু করেন মাননীয় সম্মানিত পাতা কমিটি আমার দর্শক শ্রোতার অনেক আমার পাতাকে চেক করার জন্য
দর্শক প্রথমবারের মতো পাতাকে তান্ত্রিকেরা তাদের নিজ ঘরে আনার জন্য বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র পাঠ করছেন। পাতা ইতিমধ্যে তান্ত্রিকদের তন্ত্র মন্ত্রে ব্যথার তারণায় ছটফট শুরু হয়ে গিয়েছে। তান্ত্রিকেরা এই পাতাকে বশ করিবার জন্য অনেক ধরনের তন্ত্রমন্ত্র পাঠ করিয়ে যাচ্ছে, তবে দেখা যাক এই পাতা কার ঘরে গিয়ে লুপে পড়ে। তান্ত্রিক গণদের কারো হাতে পিতলের করস, কারো বা হাতে
মৃত মানুষের মাথা, আরও রয়েছে ত্রিশূল, এগুলো যেন পাতাকে ঘায়াল করিবার এক একটি অস্ত্র। যে তান্ত্রিকগণ বেশি বেশি তন্ত্রমন্ত্র পাঠ করে পাতাকে বান মারবে, পাতা শুধু তার দিকেই অগ্রসর হতে থাকবে। আজকের এই পাতা কার হবে, কোন তান্ত্রিকের হাতে ধরা দিবে? দর্শক, আজকে আমরা সিঁড়ি দেখব, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। ধন্যবাদ। আমাদের খেলা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দর্শক শ্রোতা উপভোগ করতেছেন আপনারা। আপনারা এভাবে খেলা দেখতে থাকেন, আমরা আপনাদের সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমাদের গণিতা, আমাদের বিভিন্ন গণিতা বিভিন্ন ভাবে আমাদের পাতাকে তন্ত্র মন্ত্রের মাধ্যমে আবদ্ধ করার চেষ্টা করছে। হয় পাতা দেখি তার কাছে কে পাতা ধরা দেয়, তার ছন্দ পাতা ধরা পড়ে। আমাদের পাতা কমিটির ভলেন্টিয়ারকে আমি অনুরোধ করতেছি, আমি বলতেছি যেন মাঠের ভিতরে অনেকাংশিত লোক মাঠের ভিতরে যেন প্রবেশ না করে। Hold on.
দর্শক, অনেক প্রচেষ্টার পর মোহাম্মদীয় পাক দরবার শরীফ গ্রুপ প্রথম পয়েন্টটি পেয়ে গেল। পাতাকে আবার মাঠের মাঝখানে নেওয়া হচ্ছে। আমাদের খেলা নয়, চিরঞ্জীব খেলে কিছু একটা হবে। আমরা এখন আমাদের পাতাকে আবার সুস্থ করে আপনারা আমাদের পাতাকে আবার সুস্থ করে তোলেন। দর্শক, প্রথম পয়েন্টটি মোহাম্মদীয় দরবার শরীফ গ্রুপ পেয়ে গেল। দ্বিতীয়বারের মতো আবার পাতাকে ডাকা হচ্ছে। আপনারা ভিডিওটি উপভোগ করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দর্শক, দ্বিতীয় পয়েন্টটি সাপি গ্রুপ পেয়ে গেল। পাতাকে আবার ঠিক মাঠের মাঝখানে নেওয়া হচ্ছে। আবার তৃতীয়বারের মতো পাতাকে ডাকা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি একজন তান্ত্রিককে পাতা বেশ কিছুক্ষণ ধরে গলা চেপে ধরায়, সে অসুস্থ হয়ে পড়েছে। Oh my God!
তৃতীয় পয়েন্টটি তান্ত্রিক বিপ্লব পেয়ে গেল। দর্শক, আজকে আরেকটি পয়েন্টের মধ্যে দিয়েই খেলাটি শেষ হয়ে যাবে। আপনাদের কাছে খেলাটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টসে জানাবেন।